হ্যালো ফ্রেন্ড ব্যাক টু মাই আওয়ার চ্যানেল তো দেখো আমরা কিছু মাংস নিয়ে নিয়েছি তো সন্ধ্যাবেলা টিফিন অন্য কিছু খেতে দিয়েছে সন্ধ্যাবেলা টিফিন এটা তো মাংসটাকে সুন্দর করে মশলা দিয়ে লবণ দিয়ে তেল দিয়ে মেখে পাঁচ মিনিট মেখে রেখেছি আর এদিকে আমরা একটা ডিম ফাটিয়ে ভালো করে ম্যারিনেট করে এই যে অন্যকে একটু হেল্প করে দিচ্ছিলো খুব বায়না করছিলো করবে বলছি হ্যাঁ কর তো মাংসটাকে এক পিস করে ময়দা হালকা করে মেখে তার সঙ্গে একটু ডিম মেখে এক একটা করে এটা রেডি করে রেখেছি দু তিনবার করে মাখিয়ে নিয়ে সুন্দর করে সব কাটা মাংস মাখিয়ে তার উপর সাজিয়ে রাখলে সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে যাবে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর কেউ স্কিপ করবে না তবে সুন্দর করে দেখো সব করেছি এবার হালকা তেলের মধ্যে গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দেবো এক একটা করে হালকা হালকা আস্তে আস্তে যে ভাজা করে সুন্দর করে সব যেই একটু ভাজা হয়ে যাবে যে সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে যাবে তোমরা চাইলে বাড়িতেও ট্রাই করতে বলো খেতে কিন্তু দারুণ লেগেছিল তোমাদের একটা কথা বলতে চাই তোমাদের আশীর্বাদে এতদূর পৌঁছে গেছি তোমরা যেহেতু আমাদের ইউটিউব ফ্যামিলি মেম্বার হয়ে গেছো তো যাই যত দূর হয়েছে তোমাদের আশীর্বাদে তো আমার এক হাজার সাবস্ক্রাইব পূর্ণ হয়ে গেছে কমপ্লিট তো তোমরা সঙ্গে থাকো সাথে থাকো অনেক অনেক ভালোবাসা দাও তোমাদের ভালোবাসা অনেক বড় হতে পারবো তো দেখো পকোড়াটা রেডি এটা পকোড়া বললে ভুল হবে তোমরা থ্যাম্বেল ত্যাম্বেল দেখে বুঝে গেছো চোখটা বন্ধ করো সারপ্রাইজ আছে তোমার জন্য বন্ধ করাছো তো নাই দেখো পকোড়া তোমার জন্য খাও তুমি